রাত 10টা গড়িয়াতে পায়রার হাট এই একটা ফিডিং ট্রে এটা ওই শালিক পাখি সব রকম আইটেম রয়েছে এদিকে খাবারের দানার দোকান তো দেখি আজকে কি কি শপিং করা যায় এখান থেকে মেডিসিন অলমোস্ট সব রয়েছে শপিং এর প্ল্যান ছিল অনেক কিছু তো টিয়া পাখির যে ব্যাপারটা জানতে পারলাম দাদাতে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানালেন যে ঠান্ডার সময় নেওয়ার জন্য আর টিয়া পাখির খাঁচাটা দাম করলাম আজকে আপাতত এই ফিডিং ট্রে পায়রাদের জন্য নিলাম এটা 230 টাকা পড়লো আর ওয়াটার ড্রিঙ্কারটা যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আমাকে নেক্সট ডে আসতে হবে একটা ওয়াটার ড্রিঙ্কারটাও নেবো এখান থেকে সেটাও আপডেট দেবো হ্যালো ভিউয়ার্স দিস ইজ আলি অ্যান্ড ইউ আর ওয়াচিং পেট টক ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে একটা ফিডিং ট্রে এটাকে ফিডিং ট্রে বলে তো এটা 40টা সেকশন আছে আরামসে এখানে 20-25টা পায়রা তো খেয়ে নিতে পারবে তো এই ফিডিং ট্রেটা আমি নিয়েছি হচ্ছে গড়িয়া পেট মার্কেটের ওখান থেকে আমাকে 250 টাকা বলেছিল 230 টাকা পর্যন্ত আমার থেকে নিয়েছে তো এই ফিডিং ট্রের ইউজটা আপনারা অলমোস্ট অনেকেই জানেন যে এর ভিতরে খাবার দিলে এর এই সমস্ত সেকশানগুলো খাবার দিলে পায়রারা এখানে খাবারটা নষ্ট করতে পারে না ছড়াতে পারে না তো খাবারটা অনেকটা সেফ হয় সেকেন্ড হচ্ছে পায়রা নিজেদের পা তুলে দেয় না পটি করে না তো খাবারটা অনেক পরিষ্কার থাকে তোদের রোগ বালা ব্যাধিগুলো কম হয় এক তো ওয়েস্ট থেকে সেভ হয় খাবার সেকেন্ড পায়রারা রোগ অনেকটা কম হয় বিকজ এই ফিডিং ট্রে খাবার যে ব্যাপারটা আছে এতে নোংরাটা যায় না আর একটা হচ্ছে এরা খাবারটাকে ছড়িয়ে ফেলতে পারে না অত সহজে তো আমি এই ফিডিং ট্রেটা অনেক দিনের আমার কেনার ইচ্ছা ছিল তো গড়িয়া পেট মার্কেট থেকে আমি কিনেছি এটা 230 টাকা ফাইনালি পড়েছে তো এই ফিডিং ট্রেটা আমি ইউজ করবো দেখুন আমি এখানে যেমন পায়রাদের খাবার দিয়েছিলাম তো খাবার এরা কেমন দেখুন ছড়িয়েছে নিচে এখনও অনেক খাবার পড়ে আছে তো এতে কী হয় এই সমস্ত খাবার খেলে এরা অসুস্থ হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে কারণ এদের যে পটিগুলো থাকে মানে যে ভিটগুলো থাকে সেইগুলো খাবারের সাথে এদের পেটে আবার চলে যায় তো এটা আমার একটা মাদি সেকশান তো আমি এরকম ওপেন জায়গা খাবার দিই ওপেন জায়গা জল দিই সেইগুলোকে আমি অ্যাভয়েড করতে চাইছি তো ছাদে এখন আমি কি করব এবার থেকে আমি এরকম ফিডিং ট্রে ইউজ করব তো আমি ফিডিং ট্রে করেই এদের এবার থেকে খাবার দেওয়ার চেষ্টা করব তাহলে কি হবে আমার খাবারটা ওয়েস্টও কম হবে আর খাবারটা খুব ভালোভাবে এরা খেতেও পারবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এর আগে আমি কি ট্রে ইউজ করতাম তো এর আগে আমি অনেক সময় এরকম ট্রে ইউজ করেছি যেহেতু পায়রার নাম্বারসটা এখন একটু বেশি তো সেহেতু আমার এই ট্রেতে সাফিসিয়েন্ট হতো না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ট্রেটা ইউজ করতাম এর আগে তো এখন এটাকে আমি শিফট করে এই ট্রে থেকে নিয়ে চলে যেতে চাইছি আমি হচ্ছে এই রকম ধরনের ট্রেতে আপনারা দেখবেন এরকম ধরনের ট্রেটা এখান থেকে ওপেন হয়ে যায় তো আপনারা চাইলে ওপেন করে খাবার দিয়ে আবার ঢেকে দিতে পারেন আর যদি মনে করেন যে আপনারা ওপেন করবেন না তাহলে এটার উপর থেকেও খাবার আপনারা দিতে পারেন এ দেখুন আমি কীভাবে খাবারটা দিচ্ছি আপনারা এইভাবেও খাবারটা দিতে পারেন যে কোনো এক জায়গায় দিয়ে জাস্ট একদিকে কাত করে নিলেই আপনার খাবারটা চারিদিকে ছড়িয়ে যাবে এইভাবে আপনারা খাবারটা দিতে পারেন তো এতে আমাদের খাবারের ওয়েস্টটাও কম হবে তো আপনাদের তো আমি প্রাইস সম্বন্ধে আইডিয়া দিয়ে দিছি দেখুন এইরকম কিছুটা লাগছে এবারে এই খাবারটা আমি এদেরকে দেবো খেতে প্রথম যে ফার্স্ট টাইম দিচ্ছি তো পায়রারা হয়তো একটু হলেও আনকমফোর্টেবল ফিল করবে বাট ওদের যখন খিদের টান হবে দু এক দিনের মধ্যেই আই গেস পায়রারা হ্যাবিচুয়েট হয়ে যাবে তো লেটস সি দেখা যাক কি হয় পায়রাগুলো ওয়ান বাই ওয়ান আসছে আমার মনে হচ্ছে পায়রাগুলো আস্তে আস্তে খাওয়া শুরু করে দেবে যদিও মর্নিং টাইমে এই যে পায়রা তখন খাওয়া শুরু করে দিয়েছে মর্নিং টাইমে একটু খিদের টানটা কমই আছে হ্যাঁ দেখুন পায়রারা খাওয়া শুরু করে দিয়েছে তো এখানে কি হচ্ছে প্রত্যেকটা যে গ্যাপ আছে এই গ্যাপ থেকেই এক একটা পায়রা এক একজনের মতো খেতে পারছে তো এতে আমার খাবারের নষ্টের ভাগটা খুবই কম হবে আশা করি তো এইভাবে পায়রাগুলো খেয়ে নিই আমি এদেরকে ডিস্টার্ব করবো না তো আপনাদেরকে এইটুকু একটা আপডেট দেওয়ার ছিল যে আপনারাও খুব বেশি দাম না এটা 250 টাকার মধ্যে যে কোনো পেট মার্কেটে বা যে কোনো পশু পাখির খাবারের শপে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমি বলবো আপনারা নর্মাল এরকম ট্রে
যারা ইউজ করেন ভালো কথা, বাট এই সমস্ত ট্রে বা কোনো ওপেন পটস ইউজ না করে এরকম ধরনের ফিডিং ট্রে ইউজ করুন। তাতে কি হবে, ধরুন কথার কথা বলছি, যেমন আমি এই যে সেকশনটা আছে আমি এখানকার এই পার্টিশনটা খুলে দেবো, তো আমার অলমোস্ট 40টা পায়রার ক্যাপাসিটি হয়ে যাবে এই হল ঘরটা। তো আমার এই 40টা পায়রা যে ক্যাপাসিটি হবে, একটা ফিডিং ট্রে দিলেই আমার খুব ভালোভাবে পায়রাগুলো খেয়ে আবার যে যার নিজের সেকশনে তারা নিজেরা উঠে যাবে। দেখুন ওয়ান বাই ওয়ান পায়রাগুলো আসছে, আস্তে আস্তে ওরা ব্যাপারটাকে এ করছে, নেওয়ার চেষ্টা করছে যেটা আমাদের মধ্যে কী দিয়েছে। তো আমার মনে হয় প্রত্যেকটা পায়রাই খুব তাড়াতাড়ি ব্যাপারটা শিখে যাবে। তো বাস এইটুকু একটা শর্ট অ্যান্ড সিম্পল আপডেটস দেওয়ার ছিল। তো আমি বলবো যে আপনারাও এই জিনিসটা করুন, হ্যাঁ, জাস্ট অল্প কিছু টাকা আপনাদের পায়রাকে অনেকটা হেলদি রাখবে, অনেকটা সুস্থ রাখবে, আপনাদের সকের জিনিসটা ভালো থাকবে। তো বাস এইটুকুই আপডেটস বন্ধুরা, আবার দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিও নতুন কোনো স্টোরি নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। তো আমি লফটের প্রতিনিয়ত কিছু কিছু না কিছু কাজ করে চলেছি আর আপনার সাথে সব কিছু শেয়ার করে চলেছি। তো ভালো লাগলে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে ভিডিওটা এন্ড করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।